أتذكر يوما كنت تعانق دمعة الفكر تناجي الله في صبر وترجو رحمة تسري فعاش القلب إخلاصا وصرت تحوم كالطير تحلق في ثقافات وتنهل নম্বরের দলিল হচ্ছে সূরা আলে ইমরান 3 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 25 নম্বর আয়াত লালিকা বিআন্নাহুম ক্বালু লাং তামাসসানান নার ওয়াইল্লা আইয়ামাম মাদুদাত অগররহুম ফি দীনিহিম মা কানু ইফতারুন। খেয়াল করেন শব্দের দিকে, আপনাদের কষ্ট হচ্ছে? হ্যাঁ, ইবাদত মনে করে আপনি বসে আছেন তো, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বর্ণনা বলে জাহান্নামে বেশি দিন আল্লাহ দেবে না, যদিও দেয় কয়েকদিন পরে আবার আমাদের বের করে নিয়ে আসবে। এতটুকু আল্লাহ শেষ করেন। আল্লাহ বর্ণনা গররহুম, তাদেরকে ধোকায় ফেলে রেখেছে, ফি দীনিহিম, তাদের এই চিন্তা, ধর্মীয় চিন্তা, তাদের এই ধর্মীয় মনোভাব তাদেরকে ধোকায় ফেলে রেখেছে। মা কানু ইফতারুন, চিন্তা করেন তো এক দুইটা নিয়ে, এতদিন যে ওয়াজ করেছে জাহান্নামে আল্লাহ যদিও দেয় গোনার কারণে, গোনাগুলো শেষ হয়ে গেলে আবার নহরে থেকে গোসল করিয়ে জান্নাতে দিয়ে দেবে, তাহলে এই আয়াতগুলো কোথায় গেল? হা কবিরা, গোনা করলে আপনার মাফ হবে না এরকম না বিষয়টা, মৃত্যু আসার সঙ্গত সময় আগে যদি আপনি তওবা করে পরিবর্তন হয়ে মাফ চেয়ে নিয়ে যেতে পারেন, তাহলে আপনার ওই ছোটখাটো গোনা যদি থেকেও যায়, কেয়ামতে নবীর সুপারিশ দিয়ে আর আল্লাহ তোমাকে জান্নাতে দিয়ে দেবে। এটা পাবেন কোথায়? সূরা নজমে 6 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনে আছে, ইনতা জেতা নিব কাবাই রমাতুন হাওনা গানহ ইলা আখিরি আয়া। দলিল গুলো লম্বা করে বলতে গেলে আমার 12টা বেজে যাবে, আমার মূল উদ্দেশ্য সামনে, খালি দলিল গুলো বাড়িতে একটু মিলিয়ে দেখবেন সব মিলে যাবে, একটা কথা ওইদিকে ওদিকে যাবে না ইনশাল্লাহ, সবগুলো আমি দেখে এসেছি। তাহলে এখান থেকে আমরা এতদিন যে ওয়াজ করেছি যে জাহান্নামে দেওয়ার পরে আবার আল্লাহ আপনাদেরকে বের করে নিয়ে আসবে, ধারণাটা আসলে কাদের? আরো আস্তে বলেন। এই ধারণাটা থাকার কারণে মানুষ গোনা করার সাহস পায়, কিন্তু আমরা যদি ব্যাখ্যা এইভাবে করতাম না, কবিরা গোনা যদি একটাও তোমার আমল নামায় থাকে, ওই যে একটা মানুষ হত্যা করা কবিরা গোনা, আপনি যদি মাফ চেয়ে নিয়ে যেতে না পারেন তওবা করে, তাহলে আপনাকে জাহান্নামে আল্লাহ দেবে, আল্লাহ আপনার উপর রাগ করবে, আপনার উপর লানত বর্ষণ করবে, জাহান্নামে চিরস্থায়ী হবে বসবাস করার জন্য আপনাকে স্থায়ী করে দেবে। পড়া কোরআন শরীফে যেখানে জাহান্নামের কথা আর জান্নাতের কথা আছে, সেখানে আছে খালিদিনা ফিহা আবাদা অথবা খালিদিনা ফিহা, কথা বলছেন না কেন? খালিদিনা ফিহা বা খালিদিনা ফিহা আবাদা মানে কি? জাহান্নামে দেবে আর বের করে নিয়ে আসবে এরকম নাকি? সূরা নিসার 93 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতে পারতেন খালিদান ফিহা ওয়া ইখরুজ, জাহান্নামে দেব কিছুদিন পরে আবার বের করে নিয়ে আসবো। আল্লাহ কি বলেছে? কোন আয়াতে বলেছে আপনি দেখাতে পারবে? এ সমস্ত আয়াতের বিপক্ষে যত হাদিস দেখবেন একটারও সনদ মতন ঠিক নেই, সবগুলো দুর্বল, আপনি 100 ভাগ দেখাতে পারবেন না, যদিও আমরা ওই হাদিস বইটাই কামেল পাশ করেছি। মুসলমান কাফের কেন নয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা তাহরিমের 4 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা, ও হে ইমানদারগণ তোমরা আল্লাহর দরবারে তওবা করো। তওবা কখন করতে হয়? যখন মানুষ কাবিরা গুনাহ করে তখন তওবা করতে হয়, সাগিরা গুনাহ উযু করলে মাফ হয়ে যায়, সালাত আদায় করলে মাফ হয়ে যায়, সিয়াম পালন করলে মাফ হয়ে যায়, বিভিন্ন নেকির কাজের জন্য সাগিরা গুনাহ মাফ হয়ে যায়, কিন্তু কাবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাবিরা গুনাহগার মুসলমানদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ইমানদারগণ, ও হে কাবিরা গুনাহগার ইমানদারগণ, তোমরা তওবা করো, তথা আল্লাহ কাবিরা গুনাহগার ব্যক্তিকে মুমিন ইমানদার বলে সম্বোধন করলেন। শুধু তাই নয়,
সূরা বাকারার 178 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস, ওহে ইমানদারগণ তোমাদের উপর কিসাসকে ফরজ করা হয়েছে, কেউ যদি কাউকে হত্যা করো তাহলে তাকেও হত্যা করা হবে, এর নাম কিসাস, হত্যা করা মহা গুনাহ। অথচ হত্যা করার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা বাকারার 178 নম্বর আয়াতে তাকে মুমিন বলে সম্বোধন করেছেন। সূরা হুজরাতের 9 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইন তায়ফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাসলিহু বাইনাহুম, যদি মুমিনদের দুটি দল পরস্পরে যুদ্ধ করে, পরস্পরে লড়াই করে, তাহলে তোমরা তাদের মাঝে মীমাংসা করে দাও, তোমরা তাদের মাঝে ভ্রাতৃত্ব তৈরি করে দাও। খেয়াল করেন, মুমিনদের পরস্পর দুটি দল যুদ্ধ করতেছে, এক মুমিন আর এক মুমিনের গায়ে অস্ত্র উত্তোলন করা হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মান হামালা আলাইনা সিলাহা ফালাইসা মিন্না, কেউ যদি আমাদের উপর অস্ত্র উত্তোলন করে সে আমাদের দলের অন্তর্ভুক্ত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আল মুসলিমু মান সালিমাল মুসলিম মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলিম সেই যার হাত থেকে, যার জিহ্বা থেকে আরেক মুসলিম নিরাপদ। তাহলে মুমিন মুমিনে পরস্পর লড়াই করতেছে, মহা গুনাহ মহা পাপ করতেছে, তারপর আল্লাহ কোরআনে সূরা হুজরাতের 9 নম্বর আয়াতে তাদেরকে মুমিন বলে সম্বোধন করতেছেন। ওয়া ইন তায়ফাতানি মিনাল মুমিনিন, মুমিন বলে সম্বোধন করতেছেন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শুধু তাই নয়, সূরা জুমারের 53 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ওহে আমার বান্দাগণ, যারা পাপ করেছো গুনাহ করেছো তারা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার মধ্যে বলছেন, ইন্নাল্লাহা লা ইগফিরু আইয়ুশরিকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ শিরকের গুনাহ ক্ষমা করবেন না, শিরকের গুনাহ ব্যতীত সকল গুনাহ ক্ষমা করে দিবেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাবি। শুধু তাই নয়, যারা কাবিরা গুনাহগার ব্যক্তিকে কাফের বলতে চায় তাদের উদ্দেশ্যে প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে শাফাত করবেন না করবেন না? রাসূল সাল্লাল্লাহু কিয়ামতের মাঠে শাফাত করবেন না? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুমতি দেওয়া হবে প্রথম শাফাত করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আজানের পরে আর দরুদ এবং আজান শেষের দোয়া পড়ে, লাওয়াজাবা আলাইয়া শাফাআতি, তার জন্য আমার জন্য ওয়াজিব হয়ে যায় তার জন্য শাফাত করা। এই শাফাত আল্লাহ রাসূল কাদের জন্য করবে? যাদের কোনো হিসাবই নাই, যারা সরাসরি এক চান্সে জান্নাতে যাবে, তাদের শাফাতের কোনো প্রয়োজন নাই। কাবিরা গুনাহগার মুসলমান যারা জাহান্নামের আগুনে জ্বলবে তাদের জন্য আল্লাহ রাসূল শাফাত করবেন। শুধু তাই নয়, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অঞ্জলি দিয়ে জাহান্নাম থেকে কাবিরা গুনাহগার মুমিন মান কানা ফি কলবিহি হাব্বাতু খারদালিন মিন ঈমান, সহিহ বুখারীর 44 নম্বর হাদিস, যার অন্তরে বিন্দুমাত্র ঈমান আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে যাবেন। তাহলে কি প্রমাণ করে? যাদের অন্তরে বিন্দুমাত্র ঈমান আছে তারা কাফের নয়, তারা এখনো মুমিন। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম কাবিরা গুনাহগার ব্যক্তি মুমিন না কাফের। আলোচনা করে আমরা এটা বুঝাতে চেয়েছি দলিল দিয়ে যে কাবিরা গুনাহগার ব্যক্তি হচ্ছে ফাসিক মুসলিম, পাপিষ্ঠ মুসলিম, পাপাচারী মুসলিম, সে এখনো কাফের হয়ে যায়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তাকে জাহান্নামের আগুন থেকে ক্ষমা করে দিয়ে জান্নাতে দিয়ে দিবেন। তো আমাদের মধ্যে একদল মানুষ আছে যারা মুরজিয়া, যারা বলে যে আরে কালেমা যদি পড়ি, অন্তরে যদি ইমান থাকে, এই জাতীয় হাদিসগুলো শুনে যে হাদিসগুলো বললাম, তাহলে তো একদিন জাহান্নাম থেকে মুক্তি পাবই, আমলের কি দরকার আছে না নাই? তাদেরকে বলবো, ঢাকার পুরান ঢাকার চকবাজারে যে অগ্নিকাণ্ড হলো, ওই অগ্নিকাণ্ডের যে লাশগুলো, ওই অগ্নিকাণ্ডের যে আহত ব্যক্তিগুলো, যারা ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে, অগ্নি ইউনিটে ভর্তি হয়ে আছে, তাদেরকে গিয়ে একবার দেখে আসুন, আগুন কত ভয়াবহ, এক মিনিট আগুনের মধ্যে থাকা কত ভয়াবহ, কত ভয়ঙ্কর, তা আপনি বার্ন ইউনিটে না গেলে বুঝতে পারবেন না, আগুনে পুড়ে যাওয়া মানুষের অবস্থা না দেখলে বুঝতে পারবেন না। আল্লাহ যেন আমাদেরকে একদিনও জাহান্নামের আগুনে না রাখেন, আমরা আল্লাহর নিকটে এই দোয়া করি, আল্লাহুম্মা আমিন। এবং তার জন্যই আমাদেরকে আমল করে যেতে হবে। বলছিলাম তারা কাবিরা গুনাহগার ব্যক্তিকে কাফের মনে করে, এখন কাবিরা গুনাহগার মুমিনকে, যে এখনো মুমিন আছে, তাকে কাফের মনে করে যদি কেউ হত্যা করে তার কি হবে? তাকে কাফের মনে করে যদি কেউ হত্যা করে তার কি হবে? আমি কিছু বলবো না, আল্লাহর আয়াত আর আল্লাহর রাসূলের হাদিস শুনুন।
সূরা নিসা 93 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমায় ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। কেউ যদি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, কেউ যদি কোনো মুমিনকে হত্যা করে, ফাজাযাউহু জাহান্নাম, তার থাকার জায়গা জাহান্নাম। এতটুকুই যথেষ্ট ছিল বলা, জাহান্নাম এত ভয়াবহ, এত ভয়াবহ যে কারো জন্য জাহান্নাম বলাটাই যথেষ্ট ছিল। কিন্তু রক্ত যে মুমিনের, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষান্ত হলেন না। তিনি বললেন, খালিদান ফিহা, কেউ যদি কোনো মুমিনকে হত্যা করে সে তো জাহান্নামে যাবে, যাবেই। খালিদান ফিহা, চিরস্থায়ী জাহান্নামে থাকবে, এতটুকু বলা যথেষ্ট ছিল। কারো জন্য চিরস্থায়ী জাহান্নামী হওয়া যথেষ্ট ছিল, কিন্তু রক্ত যে মুমিনের, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষান্ত হলেন না। তিনি বললেন, ওয়াগাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তার উপর রাগান্বিত, আল্লাহর রাগান্বিত হওয়াটাই যথেষ্ট ছিল, কিন্তু রক্ত যে মুমিনের, এই জন্য আল্লাহ থামলেন না। আল্লাহ বললেন, ওয়ালাআনাহু, আল্লাহর অভিশাপ তার উপর বর্ষিত হোক, আল্লাহর অভিশাপ বর্ষিত হওয়া যথেষ্ট ছিল, কিন্তু রক্ত যে মুমিনের, এই জন্য আল্লাহ থামলেন না। আল্লাহ বললেন, ওয়া'আদাল্লাহু লাহু আযাবান আযীমা, আল্লাহ তার জন্য ভয়ঙ্কর কঠিন মহাশাস্তি প্রস্তুত করে রেখেছেন। একাধারে লাগাতারে আল্লাহ 5টি বিষয় বলে গেলেন সূরা নিসার মধ্যে। কেউ যদি আমার মুমিন বান্দাকে হত্যা করে, তার থাকার জায়গা জাহান্নাম, সে চিরস্থায়ী জাহান্নামে থাকবে, আমি আল্লাহ তার উপর রাগান্বিত, তার উপর আল্লাহর অভিশাপ, ওয়া'আদাল্লাহু লাহু আযাবান আযীমা, আল্লাহ তার জন্য কঠোর ভয়াবহ ও কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছেন। কত কঠিন একজন মুমিনকে হত্যা করা। সুনানে তিরমিজির 1398 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ আন্না আহলাস সামাই ওয়াল আরজ, আসমান এবং জমিনের অধিবাসী, লাউ ইশতারাকু ফি দামি কাতলি মুমিনিন, একজন মুমিনকে যদি আসমানের সকল ফেরেশতা, দুনিয়ার সকল মানুষ, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সকল মানুষ মিলে, সকল ফেরেশতা মিলে, সকল জিন মিলে যদি একজন মুমিনকে হত্যা করে, লা কাব্বাহুমুল্লাহু লাহু ফিন্নার, তাহলে একজন মুমিনকে হত্যা করার কারণে সারা পৃথিবীর আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সকল মানুষকে, সকল জিনকে আর সকল ফেরেশতাকে আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দিতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করবেন না। কেননা রক্ত যে মুমিনের, মুমিনের রক্তের আল্লাহর নিকটে এতই দাম। হাদিস সহি সুনানে তিরমিজি 1398 নম্বর হাদিস। আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আরাফার মাঠ, আরাফার মাঠে আল্লাহ রাসূল বক্তব্য দিচ্ছেন, আইয়ুশ শাহরে হাদা, আজকে কোন মাস? সাহাবীরা বললেন, আজকে জিলহজ মাস। আজকের দিন কি? নয় জিলহজ, আরাফার দিন। এই শহরের নাম কি? তো বলে, এই শহরের নাম মক্কা। এবার আল্লাহ রাসূল বলছেন, আলা ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাযাকুম, জেনে রাখো হে সাহাবীরা, প্রত্যেক মুসলমানের রক্ত, প্রত্যেক মুসলমানের ধন সম্পদ, প্রত্যেক মুসলমানের মান সম্মান একে অপরের উপর, তোমাদের উপর এমন ভাবে হারাম, কাহরমাতি ইয়াউমিকুম হাদা, আজকের আরাফার দিন যেমন হারাম, কাহরমাতি শাহরিকুম হাদা, আজকের জিলহজ মাস যেমন হারাম, কাহরমাতি বালাদিকুম হাদা, আজকের মক্কা শহর যেমন হারাম, মক্কা যেমন হারাম, আরাফার দিন যেমন হারাম, জিলহজ মাস যেমন হারাম, এক মুসলমানের রক্ত, ধন সম্পদ এবং মান মর্যাদা আর এক মুসলমানের উপর তেমনি ভাবে হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসে বলছেন, লা জাওয়ালুদ দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহ, আর এক হাদিসে বলছেন, লা জাওয়ালুল কাবা লা হাকমুল কাবা আহওয়ানু ইনদাল্লাহ, সারা পৃথিবীর ধ্বংস হয়ে যাওয়া, এমনকি কাবা ঘরের ধ্বংস হয়ে যাওয়া, আল্লাহর নিকটে একজন মুমিনের হত্যার চাইতে হালকা। কাবা ঘরের ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর নিকটে একজন মুমিনের হত্যার চাইতে হালকা। একজন মুমিনের হত্যা আল্লাহর নিকটে ভয়াবহ, কাবা ঘরের ধ্বংসের চাইতে, সারা পৃথিবীর ধ্বংস হয়ে যাওয়ার চাইতে আল্লাহর নিকটে একজন মুমিনের হত্যা বেশি ভয়াবহ। সম্মানিত উপস্থিতি, তাহলে যারা মুমিনদেরকে হত্যা করতেছে, মুমিনদেরকে কাবিরা গুনাহগার বলে বম মেরে কাফের ফতোয়া দিয়ে হত্যা করতেছে, কিয়ামতের মাঠে তাদের কি হবে? অনেক মানুষ একটা ভ্রান্ত কথা চালু করে দিয়েছেন, যা করো তা করো, কালেমা একবার পড়লে যদি জাহান্নামে আল্লাহ দেয়, শেষে তোমারে একদিন জান্নাতে দেবে। এই কথা কিন্তু বাংলাদেশে প্রচলন আছে, কথা বলা লাগবে। এটা হাদিসের নামে জালিয়াতি। কালেমা একবার যদি কেউ পড়ে, একদিন না একদিন জান্নাতে যাবে, এই কথাটা ভুল। আমি আবার বলছি,
আল্লাহ পাক কোরআনে যেখানেই জাহান্নাম আর জান্নাতের কথা দিয়েছেন সেখানেই দিয়েছেন খালিদিনা ফিহা আবাদা। কথা বলেন না কেন? খালিদিনা ফিহা আবাদা মানে কি? যেখানে যে প্রবেশ করবে স্থায়ী ভাবে চিরকাল থাকবে। স্থায়ী চিরকাল বললে আর কোন কথা থাকে? আরো জোরে বলেন। সুতরাং এই ভ্রান্ত ধারণা নিয়ে যারা বসে আছেন, কালেমা একবার যখন পড়েছি জাহান্নামে যদি দেয় একদিন একদিন যাব না, যাকে আল্লাহ জান্নাত দেবে ওইটাই ফাইনাল, কোনদিন আল্লাহকে আর বের করবে না, আর যাকে জাহান্নামে দেবে কোনদিন আল্লাহ বের করবে না, ওইটাই ফাইনাল। এখন আপনি কি করবেন ভেবে চিন্তে পাবেন? আল্লাহর নিকটে যেটা আছে ওটা কিন্তু অস্থায়ী না, এখানে আব্বা দিয়েছেন ওটা চিরস্থায়ী। ওটা যদি ভালো হয় ভালোটা স্থায়ী, যদি খারাপ হয় খারাপটা স্থায়ী। একজন বক্তা তার প্রায় বক্তব্যে বলে থাকেন, জাহান্নামী একবার জাহান্নামে গেলে আর কখনো জান্নাতে যেতে পারবে না। কতটুকু ইসলামী আকীদার সাথে এই কথাটা সাদৃশ্যপূর্ণ? মোটেই সাদৃশ্যপূর্ণ নয়। কারণ জাহান্নামী ব্যক্তি দুই প্রকার, এক যে ঈমান নিয়ে পৃথিবী থেকে যেতে পারেনি, যে শিরকের উপর গিয়েছে অথবা কুফরের উপরে গিয়েছে, তাহলে সে কি খালেদুন মুখাল্লাদুন ফিন্নার, কোরআন সেটা বলছে। যারা ইমান নিয়ে যেতে পারেনি তাহলে ইমান ছাড়া গিয়েছে, তাহলে সে খালেদুন মুখাল্লাদুন ফিন্নার, সে চির জাহান্নামী হবে। আর মোমেনদের মধ্যে যারা ইমান সহ অনেক পাপ করেছে সে কিন্তু তওবা করতে পারেনি, ফলে আখিরাতে সে জাহান্নামে যাবে, কিন্তু সে জাহান্নাম থেকে একটা না একটা সময় সে মুক্ত হবে। কারণ আপনারা বুখারীর কিতাবুত তাওহীদের মধ্যে অনেকগুলো আছে, একটা দুটো না, যেখানে বলা হচ্ছে যার অন্তরে হাব্বা তুখারদাল মিনাল ঈমান, সর্ষে দানা পরিমাণে ঈমানও থাকবে, সে জাহান্নাম থেকে বের হবে। সবচেয়ে সুন্দর একটা ঘটনা যেটা যেটা হয়তো পাপীদের জন্য একটা সুসংবাদ, যে যাতে তাওবা করে, যাতে তারা তাওবা করে, অথবা মিনিমাম তারা ঈমানটাকে ধরে রাখে। ঈমানটাকে ধরে রাখাও খুব সিগনিফিক্যান্ট একটা বিষয়। কারণ একজন লোক পাপ করবে, নিরাশ হয়ে কি সে ঈমান থেকে বের হয়ে যাবে নাকি? ঈমান ধরে রাখলে সে আল্লাহর কাছে একটু না একটু ক্ষমা পাবেই। কিতাবুত তাওহীদের মধ্যে সহিহ বুখারীর একটা হাদিস আছে যেখানে জাহান্নাম থেকে যে গুনাহগার ব্যক্তি, পাপী ব্যক্তি, ঈমানদার সর্বশেষ জাহান্নাম থেকে বের হবে, তার পুরো ঘটনা অনেক বড় হাদিস বর্ণনা করা আছে। এর দ্বারা প্রমাণিত হলো আহলে সুন্নাল জামাতের আকীদা হচ্ছে ঈমানদার মোমেন জাহান্নামে যদি যায় সেটা হবে সাময়িক, তারপরে সে সেখান থেকে বের হবে। অতএব এই কথাটা মোটেই শুদ্ধ নয় যে একবার জাহান্নামে যাবে সে আর কখনো জাহান্নাম থেকে বের হতে পারবে না। এটা হচ্ছে খাওয়ারেজ যারা তাদের আকীদা। তিনি হয়তো ওইটাও জানেন না, তিনি হয়তো জানেনই না যে এই ভ্রান্ত আকীদাটা।